তো এই যে আরো কতগুলো কমন চিন্তা আছে, যেমন একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না যতক্ষণ না তার ভিন্ন মত সমাজে জারি থাকে কিংবা পলিটিক্যাল অপোনেন্টস থাকে। পলিটিক্যাল অপোনেন্টস রেখে এটা এটা চালিয়ে যাওয়া যায় না। সে কারণে আমরা শেখ মুজিবকে দেখেছি যে চারটা পত্রিকা, সরকারি নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া সবগুলি বন্ধ করে দিতে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটামাত্র দল রাখতে, এই ফ্যাসিস্ট চিন্তার প্রথম সবচাইতে যে বড় ভিকটিম, একটা গ্ল্যামারাস ভিকটিম হচ্ছেন শিয়া সিকদার। শিয়া সিকদারকে বাঁচিয়ে রেখে ফ্যাসিস্ট একটা রাষ্ট্র ব্যবস্থা তখন চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। তার আগে আরও অনেক মানুষকে, পলিটিক্যাল অপোনেন্টস যারা ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। এখন আপনি যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বললাম, আপনি লক্ষ্য করুন এই শেখ হাসিনার জমানায় এই প্রতিটাই এইখানে উপস্থিত ছিল। ইতিহাস দখল করা আরেকটা হইল বৈশিষ্ট্য ফ্যাসিবাদের। আমরাই করেছি, আমার বাবাই করেছেন, এগুলি ফ্যাসিবাদী চিন্তা। ক্ষমতার কেন্দ্রীভবন, পলিটিক্যাল অপোনেন্টদেরকে হত্যা করা, প্রয়োজন যে কোনো ভাবেই হোক রাজনৈতিক অঙ্গন থেকে দূর করা, এই জিনিসগুলো আমরা এই আমলেও দেখেছি। শিয়া সিকদার এই ফ্যাসিবাদী রাজনৈতিক প্রবণতার বিরুদ্ধে সশস্ত্রভাবে দাঁড়িয়েছিলেন, এই কারণে তাকে হত্যা করা হয়েছিল। এবং সময় শেষ হয়ে গেছে, আচ্ছা একটা নোটিশ পেয়েছি, আমি আর বেশি সময় নিব না। এই তার আমি একটু বইটার মধ্যে আরেকটু ফিরে আসি। এখানে আমি যে দুটো নতুন তথ্য পেয়েছি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা ডেলিগেশন মুজিবের সঙ্গে যখন দেখা করেছিলাম স্বায়ত্তশাসনের দাবিতে, এবং মুজিব একটা রাজি হন নাই, শুধু তাই নয় উনি একটা তাদেরকে ধমকে দিয়েছিলেন একটা কথা বলে, সেটা হচ্ছে যে যদি কথা না শোনো তাহলে ওইখান থেকে এই সমতল থেকে বাঙালি পাঠিয়ে তোমাদেরকে আউট নাম্বার করে দিব। এই কথাটা যে বলেছিলেন সেটার তথ্যটা নানান জায়গায় পাওয়া যায়। এই আমার ধারণা ছিল যে এই ঘটনাটা যে বাঙালি পাঠানোর যে রাজনীতি, যা তাত্ত্বিকভাবে মুজিব চিন্তা করেছিলেন, এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল জিয়ার সামরিক শাসনের আমলে। কিন্তু এই বইটার মধ্যে আমরা দেখলাম যে 73-এর পরে, 73 এবং 74 সালের মাঝখানে এই সময় অলরেডি বাঙালি পাঠানো দরিদ্র রংপুর এলাকার বা দরিদ্রদের ওইখানে পাহাড় অঞ্চলে পাঠিয়ে মুজিব তার যে চিন্তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছিলেন, অন্যরা সেই সমতলের অন্যান্য শাসকরা সেই প্রক্রিয়াকে তারা এগিয়ে নিয়ে গেছেন।